72তম প্রজাতন্ত্র দিবসের দিন কলকাতার দমকল বিভাগ থেকে 4 জন আধিকারিককে রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত করা হলো। তাদের মধ্যে অন্যতম সত্যব্রত রায়, তিনি দুর্গাপুর স্টেশন অফিসার ইনচার্জ। এছাড়াও আছেন এনামুল হোসেন, রবিন কুণ্ডু ও মৃণাল কুমার দত্ত। এরা বেশিরভাগই 36 থেকে 38 বছর ধরে এই বিভাগে কাজ করে চলেছেন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, বরাবরই এরা নিজেরা নিজেদের কাজ করে চলেছেন। আজ এই দিনে তাদেরকে রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত করা হলো। এই পুরস্কার পেয়ে তারা নিজেদেরকে ধন্য মনে করছেন। তাদেরকে এই সম্মানে নির্বাচিত করার জন্য তারা তাদের সিনিয়র অফিসারদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এর পাশাপাশি এরা জানিয়েছেন, যবে থেকে এরা এই কাজে যুক্ত হয়েছেন তবে থেকেই নিজেদেরকে এরা মানুষের জন্যই জীবন বিপন্ন করে কাজ করে চলেছেন। তাই তারা জানিয়েছেন, যতদিন পর্যন্ত এই কাজ করবেন তারা প্রত্যেকেই মানুষের সেবায় নিজেদেরকে উৎসর্গ করবেন। প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে আমাদের গর্বের সাথে ঘোষণা করতে আপনাদের সামনে রাখছি যে আমাদের 4 জন বিভিন্ন স্তরের কর্মীরা প্রত্যেক বছরের মতন এবছরও রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তারা হচ্ছেন সত্যব্রত রায়, যিনি স্টেশন অফিসার দুর্গাপুর, শেখ কামাল হোসেন, উনি হচ্ছেন সাব অফিসার কালনা, শেখ ইমামুল হোসেন, ইনি হচ্ছেন সাব অফিসার কালনা, শ্রী রবিন কুণ্ডু, উনি হচ্ছেন লিডার মানিকতলা স্টেশনে পোস্টিং, এবং মিলন কুমার দত্ত ফায়ার অপারেটর, উনি লালবাজারে পোস্টিং। এই 4 জন আমাদের এই ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্টকে গৌরবান্বিত করেছেন তাদের পরিশ্রম এবং সাফল্য দিয়ে, এবং তাদেরকে আজকে এইটা ঘোষণা করতে আমরা সবাই খুবই গর্বিত যে তাদের পরিশ্রম এবং সাফল্যের জন্য ফায়ার ডিপার্টমেন্টের অফিসার হিসেবে তারা রাষ্ট্রপতি পুরস্কারে মনোনীত হয়েছেন। দেখুন, জেলাতে কাজ করতে গিয়ে আমাদের সমস্যার সম্মুখীন প্রতি মুহূর্তেই হতে হয়। মানে আমাদের একটা, মানে আমি ফ্রম ভেরি বিগিনিং আর কি সার্ভিসে যখন থেকে ঢুকেছি তখন থেকেই ওই যেটা আপনারা এর আগে বললেন যে আমরা দেরিতে আসি, এটা আমাদের কাছে এখন অলঙ্কারই হয়ে গেছে বলতে পারেন। কারণ আগুন যখন জ্বলে তখন মানুষের মনে হয় যে আগুন তার বাড়িতে জ্বলছে না বুকে জ্বলছে। আর আমাদের এমন এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে যে একজন ফোনটা করলো, আগুন লেগেছে তাড়াতাড়ি করে চলে আসুন, দিয়ে ফোনটা কেটে দিয়েছে, তাড়াতাড়ি ছুটে গিয়ে খবর দিয়ে দিল যে দমকলে খবর দিয়ে দিয়েছে। দমকল কোথায় যাবে বলুন? যার জন্য আমাদেরকে একটু ওয়েট করতেই হয় পরবর্তী কলের জন্য। আমরা তখন কি, আর আমরা জানি আগুন লাগলে এক জায়গায় কেন 10 জায়গা থেকে কল আসবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তখন ওয়েট করি। নেক্সট কল এলে আমরা প্রথমেই ওনাকে বলি আপনার ফোন নাম্বারটাকে বলি। 38 বছর কতটা জীবনের ঝুঁকি নিয়ে বিগত 38 বছরে কাজ করেছেন? এখন তো অনেক সুন্দর হয়েছে, আমাদের ফায়ার সার্ভিস নানান রকম আমাদের অফিসাররা গুছিয়ে দিয়েছে। কিন্তু এর আগে যখন প্রথম আমরা চাকরিতে ঢুকি প্রচুর গোডাউন প্রচুর ইয়ে ছিল, তো এইসব ইয়েতে কাজ করেছি, ঠিকই আছে, এখন ভালো লাগছে। আমি যখন দমকলে চাকরি পেলাম এবং সঠিক সময় আসা এবং যাওয়ার ক্ষেত্রে আমার যে মা, গর্ভধারিণী মা এবং সেই সময় বাবা যেভাবে ইন্সপেকশন দিতেন যে সঠিক সময় যাবে, সঠিকভাবে ডিউটি করবে, তারাও বলতেন এবং আমাদের অফিসাররাও বলতেন যে নিজেকে বাঁচাও এবং সম্পত্তি বাঁচাও, মানুষ বাঁচাও। সেভাবে আমরা চেষ্টা করেছি, আমি নিজের জীবনে চেষ্টা করেছি, আপনারা চেষ্টা করেছি, এটুকুনি বলতে পারি যে খুব ভালো লেগেছে, আনন্দ পেয়েছি মানুষকে হেল্প করে। যে সিচুয়েশনটা তৈরি হয় আফটার অল বিভিন্ন মতান্তরের মধ্যে দিয়ে, আমরা যখন ফায়ার ফাইটিং করি ওখান থেকে অনেক সময় আমি আমার লাইফে আমি দেখেছি আর্তনাদ পেয়েছি, বাঁচান বাঁচান করে এরকম চিৎকার করেছে। তা সেই মুহূর্তে আমরা ফায়ার কন্ট্রোল করে আমি যদি ইয়ে করে বাঁচাতে পেরেছি, তো তখন আমাদের সবথেকে ভালো লেগেছে যে এটাই হচ্ছে আমাদের পুরস্কার।